কলকাতার বাংলা সিনেমার তুমুল জরপে একজন নায়কজিৎ অভিনয়ের জগতে তিনি পথ চলা শুরু করেছেন দীর্ঘদিন হলো দীর্ঘদিনের এই কেরিয়ারে তিনি অর্জন করেছেন দর্শকদের অনেক জনপ্রিয়তা এবং ভালোবাসা শূন্য থেকে শুরু করে আজ তিনি হয়েছেন কলকাতার বাংলা সিনেমার সেরা সুপারস্টার বর্তমানে জিতকেই বলা হয় কলকাতার বাংলা সিনেমার সর্বাধিক জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা দুই দুই সালে কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন জিত সেই সময় কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে ছিল অনেক জনপ্রিয় নায়ক আর আজ সেই সব নায়কদের পেছনে ফেলে কলকাতার সেরা জনপ্রিয় নায়কের আসনটি দখল করেছেন জিত শুধু কলকাতাতেই নয় বাংলাদেশেও রয়েছে জিতের লাখ লাখ নায়ক জিত এখন নিয়মিত সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করছেন কলকাতার একক নির্মিত সিনেমায় অভিনয়ের পাশাপাশি যৌথ নির্মিত সিনেমাতেও অভিনয় করেছেন জিত পর্যন্ত জয়প্রিয় দুজন নায়িকা নুসরাত ফারিয়া এবং বিদ্যা বিদ্যাসিনা এর সঙ্গে অভিনয় করতে দেখা গেছে জিতকে কিন্তু ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় নায়িকা বিশ্বাসের সঙ্গে কোন সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি জিতকে অন্যদিকে অপবিশেষ ভক্তরা অনেকদিন আগে থেকেই বলে আসছেন তারা জিতের সঙ্গে অপবিশ্বাসকে দেখতে চান কিন্তু অপবিশ্বাস জিতের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করবেন কি না সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি তো প্রিয় দর্শক আমার মতো আপনিও কি চান জিতের সঙ্গে অভিনয় করুক অপবিশ্বাস কমেন্ট করে জানিয়ে দিন